চীনের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি কিন্ডারগার্টেনে ছুরি হামলায় শিশুসহ ছয়জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। সোমবার স্থানীয় সময় সকালে গুয়াংডং প্রদেশের ওই কিন্ডারগার্টেনে এক দুর্বৃত্ত হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের মধ্যে তিন শিশু, দুই অভিভাবক ও একজন শিক্ষক রয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এর মধ্যে 25 বছর বয়সী ওই হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে হামলার কারণ এখনও জানা যায়নি। তদন্তের স্বার্থে হামলাকারীর বিস্তারিত তথ্য প্রকাশ করেনি প্রশাসন।